Kela abi! Abi kela! বিএনপি কোথায়? মাঠে আছে? কোথায় গেছে? পালিয়ে গেছে? পালিয়ে গেছে? পালিয়ে যায়নি? বাদ, খেলা থেকে বাদ, ফাউল করে লাল কার্ড খেয়েছে, লাল কার্ড খেয়ে 28 তারিখে বাদ, বাদ হয়ে গেছে ফাইনাল খেলা 7ই জানুয়ারি, চিরতরে এদেরকে লাল কার্ড দেখিয়ে বের করে দিতে হবে এই বঙ্গবন্ধুর দেশ থেকে, মুক্তিযুদ্ধের দেশ থেকে, শেখ হাসিনার এ প্রিয় ভূমি থেকে। বিএনপি স্বাধীনতা বিরোধী লুটেরা, দুর্নীতিবাজ, খুনি, ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, তাদের স্থান বাংলার মাটিতে হবে না, হবে না। যারা আমার প্রিয় জন্মভূমিকে পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের ঠাই এ বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না। খেলা তাহলে হবে, খেলা হবে। ওই পেছনের দিকে খেলা হবে, হবে তো, জোরদার খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, হবে খেলা। অবরোধের বিরুদ্ধে, অবরোধের বিরুদ্ধে খেলা হবে, খেলতে হবে একসাথে। 7 তারিখে জিতবে কারা? বঙ্গবন্ধুর সৈনিকেরা। 7 তারিখে জিতবে কারা? জিতবে কারা? শেখ হাসিনার কর্মীরা। 7 তারিখ ফাইনাল খেলা, ঠিক আছে? 28 তারিখে খাদে পড়ে গেছে, গভীর খাদে। এখন এ ওকে দোষ দেয়, এ ওকে দোষ দেয়, কি যে পার্টি! আজকে এরা মুসলমানদের সোল এজেন্ট বলে দাবি করে, অথচ ফিলিস্তিনে, গাজায় যখন জেনোসাইড, গণহত্যা চলে, তখন একটি কথাও এদেশের ইসলামপন্থীদের মিছিল তখন দেখলাম না। বিএনপি একটা স্লোগানও তুলল না, ফখরুল তার নেতাকে বলে শেখ হাসিনা তো মাঠ নিয়ে নিল, কেমনে নিল, কি বললে, কেমনে নিল, ফিলিস্তিনের পক্ষে আপোষহীন বক্তব্য রেখে, স্পষ্ট সোচ্চার বক্তব্য রেখে আওয়ামী লীগের সভাপতি মাঠ নিয়ে গেল, আমরা পারলাম না। তখন কি বলে ফখরুল জানেন? ফখরুল যা বলে তার জবাবে
ওই দণ্ডিত খুনি আজকে পলাতক ফিউজিটিভ, তারেক জিয়া বলে আরে রাখো তোমার ফিলিস্তিন, ফিলিস্তিন রাখো, আমার দরকার ইউরোপের, আমার দরকার আমেরিকার, এরা খুশি না হলে আন্দোলন করে লাভ নেই। এই হচ্ছে জিয়াউর রহমানের কুলাঙ্গার সন্তানের পরিচয়। খেলা হবে তারেকের বিরুদ্ধে, এই তারেক বাংলাদেশে কলঙ্কিত সন্তান, এই তারেকের বিরুদ্ধে খেলা হবে একসাথে। এই তারেকরা চিরজীবনের জন্য বাংলাদেশ এই রক্তে ভেজা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে এই তারেকদের বস্তা পচা পাকিস্তান মার্কা আফগানিস্তান মার্কা রাজনীতির কোনো ঠাই হবে না।